মাছ কিনছেন নিলাম থেকে, এই এই পাশে আরেকটা নিলাম শুরু হয়েছে দেখি, 100 টাকা 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 100 টাকা
১৪০০ টাকা কিনে নিয়ে গেলেন। আমি আরো দাবি করি এখানে, আরো দাবি করি আজ 10 বছর এখানে আরো দাবি নিজে তৈরি করছি। তারপরে এখন বিভিন্ন দেশ থেকে এখানে বেহারি আসছে, পাইকিরি রেস্টুরেন্টের মাধ্যমে আমরা পাইকিরি ভাবে মাছ ধরছে এখানে ডাকের মাধ্যমে, এই তো আমাদের ব্যবস্থা। এখন কত টাকার মাছ বিক্রি হয় আমরা এখানে প্রতিদিন? আরো কাছে এখানে 3 দিন তাতে ঘরে আমরা প্রতিদিন 4 লাখ 5 লাখ, 4 লাখ 5 লাখ, 3.5 লাখ, 4 লাখ 5 লাখ, 3.5 লাখ, 2 লাখ, এইভাবে মাছ ধরছে এখানে করে আমরা। এই মাছ বিভিন্ন জায়গায় চলে যায়, ফরিদপুর চলে যায়, ঢাকা চলে যায়, হারিসে চলে যায়, আপনার নগর বাড়ি যায়, আপনার কাশিনাথ হয়, বিভিন্ন জায়গায় চলে যায়, আপনার ওদিকে পাবনা চলে যায়, হ্যাঁ এখান থেকে কুষ্টিয়া যায়, আপনার পাংশা যায়, কালোখালি যায়। মাছগুলো কোথেকে আসে? এই মাছগুলি পদ্মা নদী থেকে, যমুনা থেকে, এখান থেকে মাছ জেনারে ধরে নিয়ে আসে আমরা পাইকারি মাধ্যম দিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ।